اللهم امين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين তোমার বান্দা বান্দি গুলি তোমার বান্দা গুলি আরামের বিছানা গুলি হারাম করে স্ত্রী পুত্র গুলো ছেড়ে দিয়ে আল্লাহ নরমাল বিছানার মধ্যে বসে বসে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে গো সকলকে বোঝার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে একটু তাকাও এই মজলিসে অনেক সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ তরুণ যুবক ভাইরা আল্লাহ যেই সমস্ত যুবকগুলি গান বাজনা নিয়ে আল্লাহ ব্যস্ত থাকে কিন্তু তোমার বান্দাগুলি গান বাজনাগুলি ত্যাগ করে আল্লাহ কোরআনের কথা শোনার জন্য আল্লাহ মৌমাছি জাকির মতো বসে আছে রে মাওলা মেহেরবানি করে তাকায় দেখো যুবক ভাইদেরকে লইয়া হাটটা বাড়াইলা আল্লাহ মজলিসে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে এই মজলিসের মধ্যে পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মজলিসটার মধ্যে যদি কোনো গুনাহগার বেশি থাকে এই গুনাহগারটা হলাম আমি আমার মতো নাফরমান আমার মতো গুনাহগার নালায়েক অযোগ্য একটা বান্দা তোমার আল্লাহ এই গুনাহগার বান্দা দুইটা হাত বাড়াইলাম আমার হাতের দিকে তাকাইলা আল্লাহ আমার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই মাবুদ গো এই মজলিসটার মধ্যে যার হাত তুমি পছন্দ করো তার হাতের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করে দা রব্বুল আলামিন তমাম জিন্দেগির গুনাহ মাথায় লইয়া আসামির বেশে কাঙ্গালির বেশে ভিক্ষুকের বেশে তোমার দরবারও দুইটা হাত বাড়াইয়া দিলাম গো মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন রহমতের মাস বরকতের মাস গুনাহ মাফের মাস আল্লাহ আল্লাহর নবী বলেছেন এই মাসগুলি আসলে বেশি বেশি করে দোয়া করা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আমাদের হায়াত আপনি দীর্ঘ করে দেন রমজান মাস আমাদেরকে নসিব করে দেন রব্বুল আলামিন রমজান মাস আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার তৌফিক দান করে রব্বুল আলামিন আমাদের সামনে মেহরবানি করে গো রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করে রব্বুল আলামিন আখির দরখাস্ত আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন রব্বুল আলামিন আমরা যা হাত বাতাইলাম আমাদের অনেকের মানায় বাবা না শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেরোদার আল্লাহ পারাপড়শি হক তার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবর আছে আল্লাহ সাথি নাই বাতি নাই কোন অবস্থায় কোন হালতে আছে জানি না আমাদের গুনার কারণে আমাদের আব্বা আমার কবরে আপনি আগুন জ্বালায়া দিয়েন না
আল্লাহ আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে কিন্তু আজাব দিল্লা, আমাদের গুনার কারণে আব্বা আম্মার মাইরিল্লা, আল্লাহ আমাদের গুনার কারণে দাদা দাদির কবরে আল্লাহ আজাব দিল্লা। মেহরবানি করে যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজের বাবা ভালো কাপড় পরিধান করে নাই আমাদেরকে কাপড় পরিধান করাইছে, আল্লাহ ভালো একটা মাস্ক কিনে আনে নাই টাকা কমে যাবে, ছেলের লেখাপড়ার খরচ দিতে হবে, আল্লাহ ওই মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, আজকে বিশাল চাকরিজীবী হয়ে গেছে, ব্যাংকের চাকরি করে সরকারি চাকরি করে, কিন্তু মা বাবা অন্ধকার কবরে আছে, যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করে আজকে চাকরিওয়ালা হয়ে গেল, আজকে গাড়িওয়ালা হয়ে গেল, অথচ মা বাবা কোন অবস্থায় কোন হালতে আসে যুবক একবার তুই চিন্তা করে দেখলি না, জাহান্নামের আগুনের ভিতরে আছে না জান্নাতের ভিতরে আছে দেখলি না, আল্লাহ গুনার কারণে আব্বা আম্মার কবরে তুমি কিন্তু কষ্ট দিও না, আমাদের আব্বা আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ, যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো গো আমাদের আব্বা আম্মার কবরে তুমি আজাব দিও না আল্লাহ, মাপসাই পানা চাই বড় আদরের আব্বা বড় আদরের আম্মা, আম্মাটা কত মজা আব্বাটা কত মজারে আল্লাহ, ওই মা বাবা যারার নাই বাইরে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে পড়ে ঈশানে সব কবরে পৌঁছাইয়া দিও, আর মা বাবার জন্য দোয়া করো রব্বির রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, রব্বুল আলামিন আমাদের আম্মা আব্বা ছোট থাকতে যেইভাবে লালন পালন করেছে তুমি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করো, রব্বুল আলামিন আখিরি দরখাস তাম পৃথিবীর গুণাগুলি মাথায় লইয়া তৌবা করলাম আল্লাহ আজকের রাত্রিতে আমরা তৌবা করলাম, বাকি জিন্দিগি আর কোনোদিন গুণা করব না, বাকি জিন্দিগি আর কোনোদিন সুদের কাতারে নাম লেখাইব না, বাকি জিন্দিগি ঘুষ খাইব না, অন্যায় বিচারে লিপ্ত হব না, আল্লাহ আমাদের সামনের জিন্দিগিটা একদিন সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ, রব্বুল আলামিন জানলে চললে আপনি খুশি হন, জানলে চললে আপনার হাবিব খুশি হন, ওইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, রব্বুল আলামিন আখিরি দরখাস্ত গুনার কারণে রাস্তাঘাটে আপনি বেজ্জত কইরেন না, গুনার কারণে আপনি কিন্তু আমাদেরকে রোগ দিয়েন না, ক্যান্সার দিয়েন না, আলসার দিয়েন না, কিডনি নষ্ট কইরেন না, আল্লাহ আমাদেরকে বড় বড় বেমার দিয়া অসুখ দিয়া হসপিটালে ঘুমায় রাখেন না, রব্বুল আলামিন মেহরবানি করে দুনিয়ার সমস্ত বিপদ আপত্তি হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানকে একবার তৌফিক দান করেন, আলেমুন আমাদেরকে হেফাজত করেন, বাংলার জমিনটাকে আপনি হেফাজত করেন, রব্বুল আলামিন আখিরি দরখাস্ত আমরা যারা হাত পাতাইলাম এই মজলিসে যারা আজকে হাত তুললাম সকলের জিন্দগি গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দেন আল্লাহ, গুনাহ লইয়া বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ, আজকের এই মাহফিলটা করতে গিয়ে যত যুবক ভাইয়ারা মেহনত করেছে, মুরব্বী বাবারা বুদ্ধি দিয়েছে, মহিলারা রান্না বান্নার কাজ করেছে, আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলের সভাপতিকে আপনি কবুল করেন, মাহফিলের প্রধান অতিথিকে আপনি কবুল করেন, আল্লাহ যারা এই মাহফিলের সাহায্য সহিতা করল সকলকে কবুল করেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।